নজর আছে আমরা নদিয়া থেকে এবং সেখান থেকে মারাত্মক অভিযোগ। সবচেয়ে বড় কথা হচ্ছে মারাত্মক একটি ছবি দেখতে পাচ্ছেন যে গঙ্গাবক্ষে কিভাবে অত্যাধুনিক ড্রিল মেশিন বসানো হয়েছে এবং সেই ড্রিল মেশিন লাগিয়ে বালি চুরির অভিযোগ নবদ্বীপ পৌরসভা এলাকায়। এবং সেখানে কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে এই বালি তোলা হচ্ছে, পাম্পের মাধ্যমে জল এবং বালি তোলা হচ্ছে যেমনটি জানা যাচ্ছে। মেশিন তো বসানো হয়েছে সেই পাম্পে, সেই পাইপটি একেবারে নিচে অবধি গিয়েছে এবং সেখান থেকে এভাবে জল আর বালি আলাদা করা হচ্ছে। গঙ্গা থেকে তুলে আনা হচ্ছে বালি এবং তারপরে অবশেষে জল এবং সেখান থেকে আলাদা করা হচ্ছে বালিগুলিকে। নদী পাড়ে পড়ে থাকে সেই বালি আর প্রয়োজন মতন তারপরে সেই বালি তুলে আবার পাচার করা হচ্ছে। অর্থাৎ নদী গর্ভ কিন্তু ক্রমশ আরো গভীর করা হচ্ছে, পাড়গুলো ভেঙে ফেলা হচ্ছে এবং সেখানে কিন্তু বড় সড়ো আশঙ্কা। বালি তুলে একদিকে যেমন মুনাফাবান হচ্ছেন সে সমস্ত বেআইনি কাজে যুক্ত ব্যক্তিরা, একইভাবে কিন্তু আবার যেভাবে বালি তোলা হচ্ছে দিনের পর দিন, সেক্ষেত্রে ভাঙনের কবলে কিন্তু পড়তে পারে গোটা এলাকা। সবচেয়ে বড় কথা হচ্ছে নদী গর্ভে চলে যেতে পারে সে আশপাশে থাকা ঘর বাড়ি এবং সেখানে কিন্তু আতঙ্ক প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। আমরা আরো বিস্তারিতভাবে জানবো পলাশ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পলাশ, দিনের পর দিন এই কাজটা হচ্ছে, স্থানীয় বাসিন্দারা তা তো রীতিমতো বিপদে প্রহর গুনছেন কারণ যেকোনো মুহূর্তে ঘর বাড়ি জলের তলায় চলে যেতে পারে। সেক্ষেত্রে প্রশাসন কি তারা জানিয়েছেন, প্রশাসন কি কোনো রকম স্টেপ নিয়েছে, কি বলছেন তারা? পিউ, তোমাকে আরেকবার স্মরণ করিয়ে দিই, এই যে বালি অর্থাৎ কণায় কণায় মুনাফা, আর এই বালি কিন্তু বেমালুম লুট হয়ে যাচ্ছে নবদ্বীপের এই গঙ্গাবক্ষ থেকে। ভিডিও চ্যালেঞ্জকে দেখাতে বলবো, এই যে গভীরে যে একটা মেশিন, ড্রিল মেশিন, সেখান থেকে এই পাইপে করে জল আসছে, এসে পৌঁছে যাচ্ছে এই চেম্বারে। এখানে এসে জল বালি একসঙ্গে পড়ছে আর পাশের ফাঁকা দিয়ে পেরিয়ে যাচ্ছে সেই বালি জল। তারপরে কী হচ্ছে, বালিগুলো এখানে জমে থাকছে। আমি সাধারণ মানুষকে একবার জিজ্ঞেস করবো আপনাদের অভিযোগ করুন। অ্যাকচুয়ালি এখানে গঙ্গাবক্ষ থেকে বালি তোলা হচ্ছে। এবার বালি তোলাতে যেখানে যেটা সম্ভাবনা আগামী দিনে দেখা যাচ্ছে, যেটা সামনে অদূরেই ব্রিজ, আপনারা ছবি ক্যামেরা নিলেই বুঝতে পারবেন, তা সেখানে এখানে বালি তোলার ফলে হয়তো ভাঙনের সৃষ্টি হতে পারে, সে জায়গা থেকে দাঁড়িয়ে ব্রিজটারও ক্ষতি হতে পারে। এখানে এই এলাকায় যে মানুষরা বাস করে সেই মানুষদের ক্ষতিগ্রস্ত হতে পারে, হয়তো মানুষটা এই মুহূর্তে ভয়ের কারণে কিছু বলতে পারছে না, কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক আছে যে এখানে ওটা আগামী দিনে ভাঙন হতে পারে। সেই জায়গা থেকে এখানকার এলাকার মানুষ আতঙ্কে আছে, সেই জন্যই বিষয়টা নিয়ে একটু দেখা দরকার প্রশাসনে, এটাই বলা দরকার। সাধারণ মানুষ আতঙ্কে আছে তার কারণ পেছনেই দেখা যাচ্ছে ভাগীরথীর যে ব্রিজ, এই ব্রিজও কোনো রকমের দুর্ঘটনার কবলে পড়তে পারে যে কোনো মুহূর্তে। এখানে যারা আছেন, আমি আরেকজন স্থানীয় বাসিন্দার কাছে চলে যাব। মূলত আপনাদের অভিযোগটা কী, এই যে প্রশাসনের নাকের ডগা এইভাবে বালি উত্তোলন করে সেগুলো ভরাট হচ্ছে পুকুর? কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি নবদ্বীপের গঙ্গাবক্ষে এই ধরনের মেশিন বসিয়ে বালি তোলা হচ্ছে। কে বা কারা করছে আমরা এই সম্বন্ধে ওয়াকিবহাল নয় এবং কাদের পারমিশনে হচ্ছে তাও আমরা জানি না। নবদ্বীপবাসী হিসেবে আমরা জানতে চাই বিষয়টা কি। যেভাবে প্রাকৃতিক সম্পদ পশ্চিমবঙ্গে লুট হচ্ছে বিভিন্ন প্রান্তে, নবদ্বীপও তার বাইরে নয়। পাশেই আমাদের গুরুত্বপূর্ণ সেতু গৌরাঙ্গ সেতু দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত। বালির লেয়ার যদি ক্রমশ সরতে থাকে গঙ্গাবক্ষ থেকে, তাহলে প্লেটগুলো ক্রমশ সরে যাবে এবং আশেপাশের বাড়ি এবং গৌরাঙ্গ সেতুরও ক্ষতিগ্রস্ত হওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা প্রশাসনের দৃষ্টিগোচর করতে চাই এই জায়গাটা দেখার জন্য, এই বিষয়টা সম্পর্কে বিশেষ করে দেখার জন্য, আলোকপাত করার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাব। তুমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবে এই বিষয়টাকে আলোকপাত করার জন্য। একসঙ্গে দুটো অপরাধ সংগঠিত হচ্ছে, একদিকে ভূগর্ভস্থ যে গঙ্গার জলের থেকে বালি তুলে নেওয়া হচ্ছে, অপরদিকে এই বালি রাতের বেলায় দিনের বেলায় ধুলো উড়িয়ে নবদ্বীপ শহরে ট্রাক্টরে করে বিভিন্ন যে ডোবা পুকুর সেগুলো কিন্তু ভরাট হচ্ছে। প্রশাসনের চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটলেও কিন্তু এক প্রকার বলাই যেতে পারে প্রশাসন নাকে তেল লাগিয়ে ঘুমাচ্ছে। তার কারণ এই নবদ্বীপ যে পৌরসভা তারও কিন্তু কোনো হুশ নেই বা তারা কিন্তু সেই ব্যাপারে কোনো সচেতন হচ্ছে না। আমি আরেকজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবো যে আপনারা মূলত কি চাইছেন? আমরা চাইছি দ্রুত বালিকাটা বন্ধ হোক বা ট্রাক্টরের যে এত দৌড়াত্ম সেইগুলো যাতে বন্ধ হয়। আমরা যে রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে চলাফেরা করি, বাচ্চা কাচ্চা সেখানে যায়, যে কোনো মুহূর্তে কিছুদিন আগেও একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে কিন্তু সেটা চাপা দেওয়া হয়েছে, আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি। আর এই যে বালি তোলা হচ্ছে বালি গঙ্গা থেকে, বালি তোলা হচ্ছে অনেক দিন থেকে, এটা বালি তোলা হচ্ছে, এই বালি তুলে যা যা হচ্ছে পুকুর জলাশয় এগুলো ভরাট করা হচ্ছে। আর কি কি হচ্ছে, মূলত আমাদের ব্রিজের ক্ষতি হবে, আশেপাশের লোকজনের ক্ষতি হবে, এগুলো ক্ষতি হবে, ঘর বাড়িগুলো ক্ষতি হবে, মানুষ আতঙ্কে আছে, ভয়ে আছে, কিছু বলতে পারছে না ভয়ের জন্য। কাদের ভয়, কিসের ভয়? কাদের ভয় বলতে, যারা এখন শাসক দলে আছে তাদের ভয় বলছে, তাদেরই ভয়। কিরকম ভয়, তারা কি ভয় দেখায়?
ভয় দেখায় বলতে কীরকম ভয় দেখায় তারা বলতে পারবে। এবার ধরুন তারা বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত আছে, হয়তো কেউ টোটো চালায় তার টোটো বন্ধ করে দেবে, কিংবা হয়তো কোনো কিছু ভাতা পাচ্ছে সেগুলো বন্ধ করে দেবে। তথাপিও একটা কথা পরিষ্কার যে শাসকের রোষের মুখে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা পড়তে রাজি নয়। তার কারণ যে কোনো সময় তাদেরকে বিভিন্ন রকম এখান থেকে হুমকি আসতে পারে, তাদের জীবিকা রুজি রোজগারের টান পড়তে পারে। তা সত্ত্বেও যারা প্রতিবাদ করার তারা কিন্তু চোখে চোখ রেখে তারা প্রতিবাদটা করছে, এবং তারা চাইছে যে এই ধরনের অবৈধ বালি উত্তোলন সেটা যেন ইমিডিয়েট বন্ধ হয়। অন্যথায় এই যে গৌরাঙ্গ সেতু ভারী যান চলাচল করে, এই গৌরাঙ্গ সেতু যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে বা ব্রিজের কোনো বিপর্যয় ঘটতে পারে। এই দেখো নদী গঙ্গার মাঝখানে কী সুন্দরভাবে ড্রিল করে, এই যে এর নিচে ড্রিল মেশিন, এই ড্রিল মেশিন থেকেই পাইপে করে চলে আসছে বালি, আর সেই বালি এসে বালি জল শুদ্ধ এসে জমা পড়ছে পাশের এই জায়গাটায়। এইখানটা জমা পড়ার পর এই সাইডে ভিডিও চ্যালেঞ্জকে একটু দেখাতে বলবো যে বালির কত মুনাফা, বালির কত প্রফিট। তুমি শুধু দেখতে থাকো এই যে জায়গাটা চেম্বারটা তৈরি হচ্ছে, আর এইখান দিয়ে একটা সরু ড্রেন করা হচ্ছে, কাজল একটু এসে দেখাবে। এই সরু ড্রেন দিয়েই জলটা কিন্তু বেভালুম বেরিয়ে যায়। ওই দিকটা জলের দিকটা দেখো, জলের দিকটায় এইখান দিয়েই জলটা বেরিয়ে চলে যায়, আর বালিগুলো এই যে চেম্বারটা করা হচ্ছে বালির বস্তা দিয়ে এই চেম্বারটাতে স্টক হয়। ইনভেস্ট করতে হচ্ছে না, লাভের মুখ দেখছেন, ক্ষতি করছেন প্রকৃতির, মানুষকে বিপদে ফেলছেন। এমন দিনে দুপুরে সেই বালি চুরি হচ্ছে, অথচ প্রশাসনের কোনো নজর পড়ছে না। এই মুহূর্তে একটা কিন্তু বড় সড় প্রশ্ন বলা